আসসালামু আলাইকুম আমি যে ভিডিওগুলি করতেছি এবং যে বিষয়ে বলতেছি এই সবগুলিকে আপনি যদি অনুভূতি দিয়ে বুঝতে চান তাহলে আপনাকে সবার আগে বুঝতে হবে মৃত্যু কী মৃত্যু এটা ওই যে ওই ওই উনি মরে গেলেন সে মরে গেল তার স্ত্রী মারা গেল তার স্বামী মারা গেল তার বাবা মারা গেল এটা না মৃত্যু মানে এটা না এই যে শুনলেন এই শোনাতে আপনার আসলে এটুকু শুনে কিছুই আপনি আসলে বুঝতে পারবেন না আপনি বিশ্বাস করেন যে আপনি সারা জীবনে এমন কথা শুনে শুনেও কিছু বিশ্বাস কিছু বুঝতে পারবেন না মৃত্যু বিষয়ে মৃত্যু বিষয়ে আপনি সেদিন বুঝতে পারবেন যেদিন আপনার সবচেয়ে কাছের কেউ চলে যাবে অথবা আপনি চলে যাবেন কারো কাছের তো আপনি ছিলেন তো আপনি চলে গেলে অবশ্য আপনি বুঝতে পারবেন না আপনাকে বুঝতে হবে আপনার কাছের কেউ চলে যাওয়া দিয়ে আপনার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় মানুষটি যখন চলে যাবে তখন আপনিও আসলে চলে গেছেন আপনার তখন কোনো শখ নেই কোনো ভালো লাগা নেই আপনি যা কিছু দেখতেন অনেক ভালো লাগা নিয়ে সেটি আর ভালো লাগে না আপনি যা কিছু করতেন অনেক ভালো লাগা নিয়ে সেটি আর ভালো লাগে না আপনি যত কিছু ভাবতেন অনেক ভালো লাগা নিয়ে সেই ভাবনাগুলি আর নেই আপনি যত স্বপ্ন বুনতেন আপনার কাছের মানুষটিকে নিয়ে সেই স্বপ্ন আর নেই কাছের মানুষটি চলে যাওয়া মানে আপনি যে খেতেন আপনার খেতেও রুচি নেই কিন্তু অনেক ক্ষুধায় আপনি হয়তো খাবেন আপনার চোখে পানি থাকবে আপনার চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আপনি খেতে থাকবেন আপনি কোনো স্বাদ বুঝতে পারবেন না আপনি খেয়েও দেখবেন যে আপনার শরীর দুর্বল লাগছে ভাল লাগে না কিছুই ভাল লাগে না আগে বৃষ্টির মেঘলা দিনও ভালো ছিল এখন সূর্য উজ্জ্বল সুন্দর ফুল ভরা বাগানও আর ভাল লাগবে না গোলাপের সৌন্দর্য দেখবেন আর নেই কোনো ফুলই আর ভাল লাগবে না কোনো ফুলের সৌন্দর্যই আপনাকে আর আকর্ষণ করবে না পৃথিবীর কোনো কিছুই আর আপনার কাছে আগের মতো নেই আপনার কাছের মানুষ চলে যাওয়া মানে হলো যে এই পৃথিবীতে আপনি তাকে আর কখনো পাবেন না আপনি যতই চান না কেন এখন এই পৃথিবীর কোথাও কোনোখানে কোনো দিন আরেকবার আরেকবার তার সাথে আপনার কথা হওয়ার কোনো সুযোগ নেই এই জায়গাটি আপনাকে আগে বুঝতে হবে তখন আপনি বুঝতে পারবেন কাছের মানুষটি কেমন ছিল তবে সেটি মৃত্যুর আগে যে বুঝতে পারবেন এটা আমার মনে হয় না যখন চলে যাবে তখনই শুধু বুঝতে পারবেন যে কি ছিল সে এজন্যই যখন কেউ আপনার কাছের মানুষটি যখন অসুস্থ হয়ে যাবে তখন তার সাথে আপনি সম্পূর্ণ ভালো আচরণ করুন তার চিকিৎসার জন্য যা কিছু লাগে করুন এখন আর লজ্জার কিছু নেই লাগলে আপনি ভিক্ষা করুন লাগলে আপনি আপনার একটা কিডনি বেছে দিন আরেকটা তো থাকবে তখন আপনি চিকিৎসা করেন সব চিকিৎসা করেন যত চিকিৎসা চিকিৎসা ভালো হতে পারে হবেই যে সেটিও না আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিন সে বেঁচে থাকবে চিকিৎসা করেও তো মানুষ মরে তাই না হায়াতের ব্যাপার তবু আপনি আপনার দিকটা ক্লিয়ার রাখুন তা না হলে সময় আপনি অনেক কষ্টে পড়ে যাবেন যেমন আমার ওয়াইফের ক্যান্সার ছিল অনেক চিকিৎসাই করিয়েছি কিন্তু এখন মনে হয় যে আরও চিকিৎসা আরও কিছু আরও খুঁজে খুঁজে কোনো কিছু যদি করাতে পারতাম তাহলে কি সে বাস্ত সে হয়তো বাস্তই না কিন্তু আজকের দিনে সে আমি বলতে পারতাম যে আমি চিকিৎসাগুলি করিয়েছি আরও চিকিৎসা করানো যেত হয়তো কিন্তু আজকে সে নেই তারই না থাকা সে যে আমাকে কত কিছু দিয়েছে সে যে আমাকে কত ভালো রেখেছিল কত ভালো এসেছিল সে জিনিসগুলি এখন বেশি জীবন্ত হয়ে গেছে আর তাকে পাওয়া যাবে না কিন্তু এ কষ্টও যাবে না এ কষ্ট কিন্তু যায় না এটি এমন নয় যে সময়ের সাথে সাথে আপনি ভুলে যাবেন এরকম কথা আছে যে সময়ের সাথে সাথে ভুলে যাবেন আল্লাহ ভালো কিছু দেবে যত কিছুই দেখ না কেন আপনার সন্তানের জন্য আর আপনার তার মা নেই তার মা আর কখনো আসবেও না আপনার স্ত্রী যে আপনাকে এমন করে ভালোবাসত সেও নেই হতে পারে আপনি স্ত্রী পাবেন হতে পারে আপনি স্ত্রী পাওয়ার মতো করে আবার চিন্তা করতে পারেন পারেন অনেকেই পারে কিন্তু ব্যাপারটি এত সহজ নয় আপনি যা হারিয়েছেন তা হারিয়েছেন তা কোনো দিন আর ফিরে পাবার নয় এটির নাম মৃত্যু আর ফিরে পাওয়া যায় না এটির নাম মৃত্যু যে কষ্ট কখনো যায় না এটির নাম মৃত্যু যার মা যায় সে আর মা পায় না রিপ্লেসমেন্ট আর কখনো এটির প্রতিস্থাপন সম্ভব নয় শুধু কষ্ট আর কষ্ট বন্ধু আমার কথাগুলিও আমার ভিডিওগুলো দেখে আপনি যদি অনুভূতি দিয়ে বুঝতে চান মৃত্যু আপনাকে আগে বুঝতে হবে মৃত্যু এক সমস্যা মৃত্যু হবেই আর তখন কষ্ট হবে এই কষ্ট সবার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কাছে আপনি আপনার কাছের মানুষকে যতক্ষণ বেঁচে আছেন ভালোবাসুন ভালোবাসুন অনেক মায়া করে দেখুন যখন মরে যাবে আর কোনো সুযোগ থাকবে না থাকবেই না থাকে না আর থাকেই না থাকেই না কাছেই মৃত্যুকে বুঝুন আপনার নিজের জন্য আপনার কাছের মানুষের জন্য মৃত্যুকে বুঝতে পারলে এই পৃথিবীর অনেক বড় সমস্যাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাকে বোঝা যাবে السلام عليكم